বিয়ের আগের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রি ওয়েডিং ফটোশ্যুট এখন বেশ ট্রেডিং সেরকমই কেরলের এক সমকামী যুগলের প্রি ওয়েডিং ফটোশ্যুট সম্প্রীতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় তারপরই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ওই গে যুগল সমকামী ওই যুগলের নাম নিভেদ অ্যান্টনি চুল্লিকল ও আব্দুল রেহিম সাতাশ বছরের নিভেদ বেঙ্গালুরু টেলি রেডিওলজি সলিউশনে কর্মরত আর তার সঙ্গী বত্রিশ বছরের রেহিম কাজ করেন দুবাইয়ে গত পাঁচ বছর ধরে সম্পর্ক রয়েছে তাদের সেই সম্পর্কেই এবার পরিণতি দিতে চান তারা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে নিবেদ বলেছেন আমাদের ফটোশ্যুট এভাবে ভাইরাল হবে তা কখনো কল্পনা করিনি সস্তা প্রচারের আশায় আমরা এই ফটোশ্যুট করিনি এর মাধ্যমে নিজের সম্প্রদায়ের মানুষদেরও বোঝাতে চেয়েছিলাম এমনটা হওয়া খুব স্বাভাবিক বাকিদের মতোই আমাদের বিয়েতে প্রচলিত আচার অনুষ্ঠান হবে নিবেদ জানিয়েছেন তারা ঠিক করেছিলেন আমেরিকা বা কানাডাতে বিয়ে সারবেন তারা কিন্তু দু হাজার আঠেরোতে তিনশো সাতাত্তর ধারা অবলুপ্ত করে দেশের শীর্ষ আদালত তারপর এই যুগল নিজেদের বিয়ে ভারতে করার সিদ্ধান্ত নেন